বিসমিল্লাহির রহমান রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি হার্বাল তেলের রেসিপি নিয়ে। আমি বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে একটি হার্বাল তেল তৈরি করে থাকি। এই তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন কালো ও মসৃণ হবে, মাথার ত্বক ভালো থাকবে, সর্বোপরি মাথার ও চুলের সমস্ত সমস্যা সমাধান করবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি হার্বাল তেল তৈরি করতে কী কী উপকরণ লাগবে। হার্বাল তেল তৈরি করার জন্য আমি এখানে বিভিন্ন রকমের লতা পাতা ও ফুল নিয়েছি। প্রথমে নিয়েছি অ্যালোভেরা, এটা আমার গাছের অ্যালোভেরা। নিয়েছি গোলাপ ফুলের পাতা, নিয়েছি জবা ফুলের পাতা। অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোনিন নামের একটি উপকরণ, এর সাহায্যে চুলের গোড়া শক্ত হয়, নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোনিন। গোলাপ ফুলের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে, এই পাতা শুকিয়ে গুঁড়ো করে পেস্ট বানিয়ে চুলে লাগাতে পারেন, এটা খুশকি দূর করে। জবা ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী, চুল পড়া রোধ করে থেকে শুরু করে ফলিকন মজবুত করা এবং স্ক্যাপে রক্ত সঞ্চালন উন্নত করে। নিয়েছি মেহেদি পাতা, মেহেদি পাতা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুল ঘন করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। হেনা বা মেহেদি যুগ যুগ ধরে ঔষধি গুণের জন্য পরিচিত। নিয়েছি তুলসী পাতা, তুলসীর ব্যবহারে দ্রুত চুলের বৃদ্ধি ঘটায়, খুশকি সমস্যা দূর করতেও কার্যকরী এই পাতা। নিয়েছি নিম পাতা, নিম পাতা চুলের খুশকি দূর করে, মাথার ত্বক ভালো রাখে ও চুল মসৃণ হয়। নিয়েছি কেলাকুজের পাতা, এই পাতা মাথার ত্বক ভালো রাখে আর চুল কালো ও মসৃণ রাখে। এবার নিয়েছি লবঙ্গ 10টি, লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা চুল পড়া কমায়, খুশকি ও চুলকানির মতো সমস্যা দূরে রাখে, এছাড়া পাকা চুলের সমস্যা দূর করে। নিয়েছি দারচিনি 4-5 টুকরা, এটি চুল পড়া কমিয়ে দেয়, চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব রক্ষার জন্য দারচিনি কার্যকরী। নিয়েছি কাঠবাদাম, চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে কাঠবাদাম, এতে রয়েছে ভিটামিন ও ই ও ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম। নিয়েছি তিসি, তিসি বীজে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মাথার জ্বালা কমাতে সাহায্য করে। তিসির বীজে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি, আপনার চুলে সঠিক পুষ্টি দিতে সাহায্য করে তিসি। এরপর নিয়েছি মেথি, মেথি চুলকে লম্বা করতে সাহায্য করে, চুলের অকালপক্কতা দূর করে। আর নিয়েছি আমলকি 10-12টি, আমলকি চুলের গোড়া মজবুত করে, চুলের অকালপক্কতা দূর করে। এবার নিয়েছি গাঁদা ফুল, আমি এখানে 3টি গাঁদা ফুল নিয়েছি। গাঁদা ফুল খুশকির সমস্যা দূর করতে সহায়ক, গাঁদা ফুল চুল পড়া বন্ধ করে। নিয়েছি গোলাপ ফুল 2টি, গোলাপ ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B3, ভিটামিন সি এবং ভিটামিন ডি। গোলাপে রয়েছে প্রদাহরোধী বৈশিষ্ট্য, যা স্কার্পকে যে কোনো ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে, এতে উপস্থিত ভিটামিন চুলের আর্দ্রতা বজায় রাখে। আর লাগবে ক্যাস্টর অয়েল, লাগবে সরিষার তেল, আমি এখানে 200 গ্রাম সরিষার তেল নিয়েছি। লাগবে নারিকেল তেল, নারিকেল তেল নিয়েছি 300 গ্রামের মতো আমি। আর লাগবে ভিটামিন ই ক্যাপ। দর্শক, এবার আমি এই সব পাতা ও ফুল ভালো করে ধুয়ে নিব, এগুলি অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এই মেথি ও তিসি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব। সব কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতাগুলি কেটে নেওয়া হয়ে গেলে প্রথমে আমি গাঁদা ফুলের পাপড়িগুলো এভাবে সরিয়ে দিচ্ছি। এবার একইভাবে গোলাপ ফুলের পাতাগুলিও সরিয়ে দিচ্ছি। আর এই সব ফুল, পাতা, অ্যালোভেরা সবই কিন্তু আমার ছাদ বাগান ও বারান্দা বাগানের। এবার একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পাতা ও ফুল, আর এর সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি। এবার 10-12টি আমলকি আমি এভাবে থেতলে নিয়েছি। এখানে আমি মেথি, তিসি ও কাঠবাদাম
2 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল তেল 300 গ্রাম, 300 ml। আমি সবটা একবারে দেব না, কিছুটা দিয়ে দিলাম, বাকিটা পরে দেব। দিয়ে দিলাম সরষের তেল 200 ml। এবার গ্যাসের চুলাটা অন করে দিলাম। চুলার জাল প্রথমে মিডিয়ামে রেখে 10 মিনিট জাল করব। তারপর জালটা লোতে করে দিতে হবে, তা না হলে ব্লেন্ড করা উপকরণগুলি তলানিতে লেগে যেতে পারে। আর অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। বর্তমান সময়ে চুল পড়া একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই আমি বলবো যাদের চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই এই তেলের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনারা যদি বলেন এত কিছু কিভাবে সংগ্রহ করব, বা সব কিছু সংগ্রহ করতে না পারেন, তাহলে কিছু আইটেম বাদ দিয়েও এই তেলটি বানাতে পারবেন। এই তেল বানিয়ে ব্যবহার করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি বাকি নারকেল তেলটা দিয়ে দিলাম। আমি মোট 300 ml নারকেল তেল ও 200 ml সরষের তেল, সর্বমোট 500 ml তেল দিয়েছি। আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারবেন। তেলটা দেওয়ার পর আরও 5-7 মিনিট জাল করে নিয়েছি। আমার তেলটা একদম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার এই তেলটা জাল করতে মোট 40-45 মিনিট সময় লেগেছে। চুলার তাপের উপর নির্ভর করে আপনাদের সময় বেশি বা কম লাগতে পারে। চুলাটা বন্ধ করার পরেও ফেনা দেখা যাচ্ছে, কারণ তেলটা অনেক গরম, ঠান্ডা হতে একটু সময় লাগবে। আমি এবার একটা বোলের উপর একটা ছাঁকনি দিয়ে তেলের মিশ্রণটা ঢেলে দিলাম। তেলটা সেঁকে নিয়েছি, আর দেখতেই পারছেন কালারটা কেমন হয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তেলটা সেঁকে নেওয়ার পর যে উচ্ছিষ্ট অংশ ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম। এটা বেশি পুড়েও যায়নি, আবার একদম কাঁচাও থাকেনি, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই তেলের সাথে অ্যাড করে দেব ক্যাস্টার অয়েল 1 টেবিল চামচ পরিমাণ, আর দেব ভিটামিন ই ক্যাপ 4টি। আমি 200 পাওয়ারের 4টি দিয়ে দিলাম। আর আপনারা যদি 400 পাওয়ারেরটা দেন তাহলে পরিমাণ একটু কম লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরকম একটি কাঁচের জারে ভরে নেব। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী হার্বাল তেল, হোম মেড হার্বাল হেয়ার অয়েল। আশা করছি বরাবরের মতো আমার আজকের হার্বাল তেলের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।